हेलो व्यूअर्स, वेलकम टू बेंगली फूड 64। आज के दाड़ी आसी जामतला बाजार सारसा जशोर, और यहाँ हे से विख्यात जामतलार मिस्टर मेन जो दोकाना सदेक मिष्टान्न भाण्डार। तो सुस्वादु रसगोल्ला बोलते आसले जेटा बोझाय बांग्लादेशे जामतलार मिष्टि तार भितरे अन्यतम। सो चलुन आज के आपनादेर देखाई मेन जो जामतलार मिष्टि केमन एवं किभावे तैरी करा हय बा खेते केमन हबे। ১৯৫৫ সাল থেকে মূলত এই দোকানটা চলে আসছে। তো সাদেক গোল্লা এই ভাই আপনার সাথে জামতলার এই মিষ্টি সম্বন্ধে আপনি কিছু বলেন, আপনার এটা কি ১৯৫৫ সাল থেকে মনে হয় চলতেছে? হ্যাঁ, আমার মনে হয় ১৯৫৫ সাল থেকে আমার দাদা এই মিষ্টি করছে। আচ্ছা আচ্ছা। তো এই মিষ্টিগুলোর প্রাইস কত করে? ঢাকাতে মনে হয় আপনারা কি মানে পাঠান নাকি ওখানেও তো দেখি পাওয়া যায়, এদের নিয়ে যায় নাকি আপনাদের নাম নাম করে আসলটা পাওয়া যায় না? এমনি কি আপনারা কোনো স্টেপ নেননি যে এটা ঢাকায় যেহেতু জনপ্রিয় তো আছে? আচ্ছা আচ্ছা, পিওর দুধ থেকে ছানা তৈরি করে তারপর তৈরি করা। আচ্ছা, তো একটু যে কালারটা একটু অন্যান্য মিষ্টির থেকে সাদা হয়, তো একটু কালারটা বাদামি টাইপের, এটার জন্য কি করেন? খুব মিষ্টি নাকি মিডিয়াম? পন্স টাইপের পিওর ছানা, এখানে ময়দা বা সুজি কোনো কিছুই মেশানো হয় না। আপনাদের কারখানা কি বাড়িতে? বাড়িতে কতদিন থাকে তৈরি করার পরে ভালো থাকে? এটা আপনার মিনিমাম তৈরি করার পর ৪৮ ঘন্টা থাকবে। ৪৮ ঘন্টা থাকবে যদি ফ্রিজে না রাখি? আর ফ্রিজে রাখলে তো মনে হয় ১৫ দিন রাখা যায় নাকি? ১ মাসও রাখতে পারবে। আচ্ছা ঠিক আছে। অনেক মিষ্টি এখানে স্টোর করা আছে এবং বসার জন্য সুব্যবস্থা আছে এখানে, আপনি এখানে বসেই জামতলার মিষ্টি খেতে পারবেন। আচ্ছা, হাড়ির ভিতরে কি মিষ্টি? আচ্ছা, এইটা কত টাকা করে পিস? ২০ টাকা পিস। জলটা কম দিও, ঠিক আছে? কবে তৈরি করা এটা? এটা আছে আপনার রাত্রি তৈরি করা। নাও তোমাদের প্রতিদিন কি পরিমাণ সেল হয় জানো? কতগুলো মিষ্টি যায়? ভাইয়া হ্যালো, আপনাদের কি পরিমাণ মিষ্টি সেল হয় প্রতিদিন? ৩০০০-৪০০০ পিস সেল হয়। আর মানুষ কেমন আসে এই জায়গায় প্রতিদিন? অধিক পরিমাণে নিয়ে যায়?
তো আপনারা ঢাকায় স্পেশালি পাঠানোর কোনো স্টেপ নেননি? তখন আপনারা পাঠান ঢাকায়, কিন্তু রাস্তাঘাটে জামতলা মিষ্টি বলে বিক্রি করে ওটা ডুপ্লিকেট আর কি। আচ্ছা 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 তো কেমন লাগতেছে? হ্যাঁ খুব ভালো, ভালো একটাই অন্যরকম। কি বেশি মিষ্টি নাকি? না সব দিক দিয়েই ঠিক, এই এর আগে খাইছিস তো তুই নাকি? না এর আগে মিষ্টি খাইনি, অন্য মিষ্টি খাইছি, কিন্তু আসলেই তো সম্পূর্ণ আলাদা। জুসি, খুব সুন্দর না?